ইলেকট্রিক ভার্সনের নাম কি? ইমিউনো ইলেক্ট্রোফোরেসিস। একই জিনিসই ঘটবে, একই জিনিসই ঘটবে, শুধুমাত্র এখানে ইলেকট্রিসিটি ব্যবহার হবে এবং নামগুলো একটু পরিবর্তন হয়ে যাবে। ঠিক আছে, রেগুলার ক্লাস করলে জি স্যার। হ্যাঁ, আমরা একটু হোয়াইট বোর্ডে যাই, রেগুলার একটু ক্লাস করো। কে যেন বললা, রেগুলার ক্লাস করো, ফাইন। আমরা কি করব? শুধুমাত্র আমরা ডাবল ইমিউনো ডিফিউশন দেখেছি, সিঙ্গেল ইমিউনো ডিফিউশন দেখেছি। এখন আমাদের প্রথমত কাজ হলো, আমরা এরকম একটা ট্রে নিবো, জেলটাকে এখানে বসাবো, এটা ম্যাটালিক ট্রে ধরো, জেলটা বসাবো। যদি ডাবল ইমিউনো ডিফিউশনের কথা চিন্তা করো, দুইটা গর্ত আছে, তাই না? গর্ত আছে না, একটা অ্যান্টিজেনের জন্য একটা অ্যান্টিবডির জন্য, ধরো এটা অ্যান্টিজেন, এটা অ্যান্টিবডি। অ্যান্টিজেন অলওয়েজ থাকবে নেগেটিভ প্রান্তে, অলওয়েজ নেগেটিভ প্রান্তে রাখতে হবে, মনে রাখতে হবে। আর অ্যান্টিবডি অলওয়েজ পজিটিভ প্রান্তে, বিদ্যুতের, ফাইন। এখন কাজ কি, এরকম চেম্বারে দেখে দেন, এটাকে বাফার দিয়ে একটু ঢেকে দেওয়া। কোন বাফার? যে বাফার দিয়ে তুমি এই জেলটা বানিয়েছো, সেটা দিয়েই। কতটুকু ঢেকে দিবে? এত দূর? এত দূর না, কত দূর? জাস্ট জেলটা ডুববে এরকম, জেলের উপর দিয়ে একটু পানি থাকবে, তুমি এরকম বাফার দিয়ে ঢেকে দিবা। ঢেকে দিলে তুমি জাস্ট এখন বিদ্যুতের তারকে কানেক্ট করো সুইচের সঙ্গে, দাও, তাহলে কি হবে, কাজ ডান। দুজন দুজনের দিকে মুভ করবে এবং মাঝখানে একটা প্রেসিপিটেশন লাইন আছে এটা। এখন আমরা জানি ইমিউনো ডিফিউশন এই কাজটা 2-3 দিন সময় লাগে, তো আমাদের এত সময় নিয়ে তো কাজ করা সম্ভব না। বিদ্যুতের সহায়তা নিলে কাজটা 30-40 মিনিটে শেষ হয়ে যায়। ঠিক আছে, তাহলে কাজটা অনেক ফাস্ট হলো, আমরা অনেক ডায়াগনোসিস করতে পারবো কুইকলি। এই কারণে আমরা ইলেকট্রিসিটি হেল্প নিয়ে এই ইমিউনো ডিফিউশনটা করছি, এবং এই ক্ষেত্রে আমাদের এইটার নাম হলো কাউন্টার কারেন্ট ইমিউনো ইলেকট্রোফোরেসিস। ডাবল ইমিউনো ডিফিউশনের ইলেকট্রিক ভার্সনের নাম কাউন্টার কারেন্ট ইমিউনো ইলেকট্রোফোরেসিস। কাউন্টার কারেন্ট কেন? বিদ্যুতের নেগেটিভ প্রান্ত পজিটিভ প্রান্তের দিকে, পজিটিভ প্রান্ত নেগেটিভ প্রান্তের দিকে মুভ করবে, তাই এর নাম হয়েছে কি, কাউন্টার কারেন্ট ইমিউনো ইলেকট্রোফোরেসিস। ঠিক আছে, এখন গল্প আছে, সেই গল্পটা হলো, আমরা এখানে যে পিএইচটা মেনটেন করব সেটা হলো 7 7। এখন এই pH 7 এটা মেনটেন করতে গেলে অ্যান্টিজেনের চার্জ থাকে এখানে মাইনাস, অ্যান্টিবডির চার্জ শূন্য, অ্যান্টিবডির চার্জ শূন্য। তাহলে এ তো ঠিকই যাবে পজিটিভের দিকে, তাহলে শূন্য চার্জ কিভাবে এখন নেগেটিভের দিকে যাচ্ছে, এটা হলো কোশ্চেন। কাকে ধরবো, কে কে আছে মোর্শেদ? আমি তো দেখছি না, জি স্যার, কাকে ধরা যায়? তা সবাই আছে স্যার, 20 জন আছে পার্টিসিপেন্ট। সুমিরাজ কোথায়? সুমিরাজ কি চলে গেছে? না, আছে। কিভাবে যাবে সুমিরাজ? স্যার এটা একটু বুঝিয়ে দিলে ভালো হইতো। বাস, ভালো আনসার। সুলতানা, সুলতানা সালমা বলো দেখি। জি স্যার, আমি যে কথাটা বললাম, তাহলে জিরো চার্জ নিয়ে কিভাবে নেগেটিভের দিকে যাবে অ্যান্টিবডি? এটা জিজ্ঞেস করার কারণ হলো যেন তোমাদের মনে থাকে, তাই বলো। আর কে কে আছে? সাবরিনা আলম, আগে মেয়েদের ধরুন। আরেকটা বার বলে দেন স্যার। আমি তো বলেই নাই, বলবো, কিন্তু তোমাদের চিন্তা কি সেটা আগে জেনে নিচ্ছে। সাবরিনা আলমের কি অবস্থা? নাই তনয় দে, যারা আছো তারা রেসপন্স করো স্যার কে। জি স্যার, তাহলে জিরো চার্জ নিয়ে কিভাবে তুমি যাবে, জিরো চার্জ নিয়ে তুমি কিভাবে যাবে স্যার? বলো স্যার, নেগেটিভ কিভাবে যাবে স্যার? বুঝতেছেন স্যার? বুঝতেছেন না স্যার, সরি স্যার। ওকে, আমরা স্যার জিরো চার্জ হইলো তো এটা পজিটিভ অবস্থাতেই আছে, তাই না? হুম,
পজিটিভ প্রান্তে আছে, বিদ্যুতের পজিটিভ প্রান্তে আছে জিরো চার্জ হলে, তাহলে এখন এই জিরো চার্জ নিয়ে পজিটিভ প্রান্তে থাকুক আর নেগেটিভ প্রান্তে থাকুক, সমস্যা কি? তার তো কোনো চার্জই নেই, তাহলে সে মুভ করবে কিভাবে? তার তো মুভ না হলে তুমি রিয়াকশন পাবে না, আর রিয়াকশন না পেলে তো তোমার কোনো লাভ হলো না, তোমাকে তো মুভ করাতে হবে। জি স্যার, তাই না? আমরা সেই জায়গাটাকে তোমাকে নক করব, সেই জায়গাটাতেই তোমাকে নক করব। নকটা কি? সেটা হলো কোথায় যাব? ওকে, বাফার। ওকে, বাফার কি করবে বলো? বাফার। ওকে, এখন আমাদের যেটা কাজ, আমরা যখন বিদ্যুৎ চালাবো, ইলেকট্রিসিটি যখন চালাবো, এই বিদ্যুতের কারণে কি হবে? ওয়াটার ভেঙে যাবে, ওয়াটার আয়নিত হবে, হাইড্রোজেন আয়ন হবে, আর কি হবে? হাইড্রোক্সিল আয়ন হবে। 11-এর যে বৈশিষ্ট্য, 11-এর যে বৈশিষ্ট্য, সে করবে কি? হাইড্রোজেন আয়নকে অ্যাবজর্ব করে ফেলবে, হ্যাঁ, বেঁধে ফেলবে। তাহলে সলিউশন, বাফারে যে সলিউশন আছে সেখানে কার আধিক্য বেশি? হাইড্রোজেন, তাই না? হাইড্রোজেন আয়ন এদিক থেকে এখন এদিকে যেতে থাকবে, সব এদিকে দৌড়াবে। ঠিক এই ফ্লো, এই ফ্লো এর সঙ্গে সঙ্গে অ্যান্টিবডি কি করবে? এই চান্সটা নিবে, জিরো চার্জ নিয়ে হলেও যেহেতু সে এখন এদের সঙ্গে আছে, এই ফ্লোটা ওদিকে যাচ্ছে, অতএব অ্যান্টিবডি এখন এদের সঙ্গে ওদিকে মুভ করবে, ঠিক আছে? এই কারণেই অ্যান্টিবডি চার্জ জিরো হলেও পিএইচ 7 এ সে কি করতে পারে? নেগেটিভ প্রান্তের দিকে মুভ করতে পারে, ফলে সেটা রিঅ্যাকশন। ওকে, আগে চলে গেছে, বলুন না একটু। আচ্ছা, আমরা বললাম যে কথাটা, যখন ইলেকট্রিসিটি চালাবো, আমরা কখন ইলেকট্রিসিটি চালাবো? যে ট্রে, ট্রের ভিতরে জেল, অ্যান্টিজেন আছে, অ্যান্টিবডি আছে, এগুলো নেগেটিভ প্রান্ত, পজিটিভ প্রান্ত, ফাইন। এই বিদ্যুতের প্রভাবে অ্যান্টিজেন তো নেগেটিভ প্রান্তে আছে, সে এদিকে যেতে থাকবে, বিদ্যুতের প্রভাবে ওয়াটার ভেঙে যাবে, হাইড্রোজেন আয়ন হবে, হাইড্রোক্সিল আয়ন হবে, হাইড্রোক্সিল আয়ন এই যে এটা দ্বারা অ্যাবজর্ব হয়ে যাবে এখানে, ফলে এই সলিউশনে এর পরিমাণ বাড়বে। এখন এ কোন দিক থেকে যাবে? কি এদিক থেকে এদিকে যাবে? না, ইলেকট্রিসিটি চালালে হাইড্রোজেন আয়ন এদিক থেকে এদিকে মুভ করবে, আর এই মুভমেন্টের সঙ্গে সঙ্গে ঝড় যেমন আসে, যখন বাতাসের ঝড়, কিন্তু আমরা বাতাসে খড়পালা দেখি কেন বা ঘর যেতে দেখি কেন? মানে ঝড়ের বেগের সঙ্গে সঙ্গে গাছপালা ঘর বাড়ির ভেঙে ওর সঙ্গে মুভ করে। ঠিক তাই হাইড্রোজেন আয়নের ঝড়ের সঙ্গে সঙ্গে অ্যান্টিবডিটাও কি করবে? তার সঙ্গে মুভ করবে ওই ডিরেকশন বরাবর, ফলে কি হবে? মাঝখানে যখন যাবে অ্যান্টিজেন অ্যান্টিবডি রিঅ্যাকশন হবে, প্রেসিপিটেশন লাইন তৈরি হবে, ঠিক আছে? তার মানে কি নেগেটিভ চার্জ যাদের, তারা হচ্ছে হলো ইলেকট্রিক, মানে ইলেকট্রিক চার্জের মাধ্যমে মুভ করবে? হ্যাঁ, নেগেটিভ প্রান্ত যেটা থেকে, এখন বিদ্যুৎ যখন আমরা চালিয়ে দেব, বিদ্যুতের বৈশিষ্ট্য হলো নেগেটিভ থেকে পজিটিভের দিকে, পজিটিভ থেকে নেগেটিভ, অ্যান্টিজেন তো এদিকে আছেই নেগেটিভ, তাহলে এখন যখন বিদ্যুৎটা রান করবে তখন এই নেগেটিভ যে মলিকুল সেই দিকে যেতে থাকবে আর পজিটিভ মলিকুল এদিকে আসতে থাকবে, এটাই হলো বৈশিষ্ট্য। স্যার, এটা কি ক্যাটায়ন অ্যানায়নের মতন একটা ইয়ে? স্যার, এক্স্যাক্টলি, এটা ক্যাটায়ন অ্যানায়নিত, এটা ক্যাটায়ন অ্যানায়নিত হচ্ছে, তাই না? ঠিক আছে, ক্যাটায়ন অ্যানায়ন, ফলে আমরা এই শক্তিটাকে ব্যবহার করে কিছু করতে পারি। স্যার, যদি আমার এইখানে নেগেটিভ আয়ন গুলো বেশি থাকতো সেক্ষেত্রে, হ্যাঁ, রিঅ্যাকশন কারা কারা অংশগ্রহণ করবে সেটাই হচ্ছে কথা। রিঅ্যাকশন ইকুয়াল মলিকুল ইকুয়াল এর সঙ্গে, এইখানে যে লাইন, 100টা যদি অ্যান্টিজেন থাকে 100টা অ্যান্টিবডি থাকবে, এখন যদি অ্যান্টিবডি শেষ হয়ে যায় তাহলে অ্যান্টিজেন কি করবে? এখান থেকে যেতে 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 শেষ হয়ে যাবে, বাইরে বেরিয়ে যাবে, ওয়াটারে চলে যাবে, কিন্তু
ইকুয়াল প্রপোর্শনের অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি যদি মুখোমুখি হয় তাহলে এইখানে সেই প্রেসিপিটেশন লাইন তৈরি হবে। আমরা প্রেসিপিটেশন কার করি নাই, এখানে অ্যান্টিজেন বেশি বা অ্যান্টিবডি বেশি, এখানে অ্যান্টিজেন বেশি আর এখানে ইকুয়াল প্রপোর্শন, আর এটাই তো প্রেসিপিটেশন লাইন, এখানে সেই প্রেসিপিটেশন লাইন, ঘটনা সেম, শুধু বিদ্যুতের সহায়তা নিয়ে আমরা কাজ করতে পেরেছি। বোঝা গেছে এটুকু? জি স্যার, জি স্যার। তাহলে আমরা ডাবল ইমিউনো ডিফিউশনের ইলেকট্রিক ভার্সন, কাউন্টার কারেন্ট ইমিউনো ইলেকট্রিক পরের সিস্টেম দেখলাম। এবার সিঙ্গেল ইমিউনো ডিফিউশন যে এই ইলেকট্রিক ভার্সন কেনা যায় চিন্তা করা যায় কি? চিন্তা করা যায়? কেউ একজন লিমন কোথায়, চিন্তা করতে পারো? স্যার আছে, চিন্তা করা যায় সিঙ্গেল ইমিউনো ডিফিউশনের ইলেকট্রিক ভার্সন করা যায় কিনা? স্যার আমার সিঙ্গেল তো স্যার একটা থাকে। বলো 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 না, শামিমা বলতেছিল স্যার সিঙ্গেল তো একটা থাকবে, ওখানে কি হবে? আমাদের কথা হলো সেটাই, সেটা কি আসলেই হবে? হবে, এই চিন্তা করাটাই কাজ। তাহলে আমরা কি করলাম, জেল বানালাম না দুটি, ধরো এখানে অ্যান্টিজেন দিয়ে দিয়েছি, সব মিশিয়ে দিচ্ছি জেলের মধ্যে, অ্যান্টিজেন পুরো জায়গায় মিশানো আছে, ফাইন। তাহলে তুমি বিদ্যুৎ ক্ষেত্রে যখন স্থাপন করবা তাহলে এখানে ধরো তুমি অ্যান্টিবডি দিবা, তাহলে এটা এই প্রান্তে কোন জায়গায় থাকবে? পজিটিভ প্রান্তে থাকবে। আর অ্যান্টিজেন কোন প্রান্তে থাকবে? এটা তো কোনো প্রান্ত না, অ্যান্টিজেন সব জায়গায় ফিক্স আছে, বাধা আছে। অতএব যাই হোক, এই অপোজিট প্রান্তটা নেগেটিভ, কারণ কি আমি সেখানে একজনকে চালাবো, তাকে এই অ্যান্টিবডিকে সামনের দিকে নিতে চাই, তার মানে নেগেটিভের দিকে নিতে চাই। তাহলে আমার অবশ্যই যে মোবাইল থাকবে, যে ফ্রি থাকবে, তাকে আমি ওই অনুসারে সেট করব। হ্যাঁ হ্যালো, হ্যাঁ দোস্ত, হ্যাঁ বলো। আমি তো যে ক্লাস নিচ্ছি বন্ধু, তুমি কি গেছো প্রাইমেশিয়াতে? হ্যাঁ সরি, তাহলে যে কথাটা বললাম, তাহলে আমার যেটা থাকবে ফ্রি, যদি আমি অ্যান্টিজেনকে ফ্রি রাখতাম তাহলে আমি চিন্তাটা উল্টা পাশে করতাম, তাহলে এই প্রান্তে থাকতো নেগেটিভ। যেহেতু আমি এখন অ্যান্টিবডিকে ফ্রি রাখছি তাই আমার এখানে পজিটিভ প্রান্তে দিলাম, তার মানে আমার সিঙ্গেল ইমিউনো ডিফিশিয়েন্সি যদি আমি ইলেকট্রিক ওয়েতে চিন্তা করি তাহলে আমি জাস্ট প্রান্ত অদল বদল কি কারণে করব, যেটাকে ফ্রি রাখবো আমি সেটাকে ফ্রি প্রান্তে রাখবো, অ্যান্টিজেন যদি ফ্রি রাখি তাহলে নেগেটিভ প্রান্তে অ্যান্টিজেন, আর অ্যান্টিবডি যদি ফ্রি তাই এখন পজিটিভ প্রান্তে অ্যান্টিজেন। ইলেকট্রিক লাইন এখন অন করে দাও, অন করে দেওয়ার পর তুমি যে জিনিসটা দেখবে, ধরো এটা ছিল সে হ্যাপাটাইটিস এইচ বিএস এভি অ্যান্টিবডি ছিল, অ্যান্টিজেন ছিল, তার স্পেসিফিক অ্যান্টিবডি এখানে ধরো মানুষ ব্যক্তি যারা হ্যাপাটাইটিস বি ভ্যাকসিন নিয়ে রাখছে কথার কথা,
তাহলে এরকম চারজনকে নাও, তিন চারজন, তাদের সিরাম নাও। সিরাম নেওয়ার পরে তুমি দেখলে কি এর এরকম প্রেসিপিটেশন, ঠিক এরকম বুলেটের মতো, ঠিক এরকম রকেটের মতো একটা শেপে প্রেসিপিটেশন লাইন হয়েছে। আর এই লাইন থেকে আমরা প্রথমত বলবো এই ব্যক্তির শরীরে সবচেয়ে বেশি অ্যান্টিবডি দেন তিনে, দেন চারে, দেন একে। আর যেহেতু এটা চেহারা একটা রকেটের মতো হয়, রকেটের মতো দেখতে হয়, তাই সিঙ্গেল ইমিউনো ডিফিউশনের ইলেকট্রিক ভার্সনের নাম রকেট ইমিউনো ইলেকট্রোফোরেসিস, রকেট ইমিউনো ইলেকট্রোফোরেসিস। তাহলে আমরা ইমিউন ইলেকট্রোফোরেসিসটা কিছুই না, জাস্ট আগে আমরা যেটা ন্যাচারের উপরে ছেড়ে দিয়েছিলাম, এখন সেটাকে ইলেকট্রিক ফিল্ডের সহায়তায় কাজটা করে নিলাম, এটাই। আর দুইটা টার্মিনোলজি আসছে, কাউন্টার কারেন্ট ইমিউন ইলেক্ট্রোফোরেসিস আর রকেট ইমিউনো ইলেক্ট্রোফোরেসিস। স্যার একটা প্রশ্ন, স্যার বলো বলো। মানে তারিখ আগে বলো। হ্যাঁ বলো স্যার, এটাকে তো রেডিয়াল ইমিউনো ডিফিউশন, ইমিউনো ডিফিউশনও বলা হয় সিঙ্গেলটাকে। হ্যাঁ, সেটা যদি আমরা রেডিয়াল কখন বলবো, কোন ইলেকট্রিসিটির হেল্প নাই, বিদ্যুতের হেল্প নাই, তখন রেডিয়াল। আর যদি আমরা ইলেকট্রিসিটির হেল্প নেই, তখন আমরা ওইটারই একটি নামকরণ করছি ইমিউনো ইলেকট্রোফোরেসিস। হ্যাঁ শামিমা বলো। জি স্যার, তখন সে, জি স্যার। স্যার সিঙ্গেলে যে আমরা যে হলো যে পাশে ইলেকট্রিক সাইট আছে, হ্যাঁ ওই পাশে তো আমরা অ্যান্টিবডি রাখলাম, ওই পাশে আমরা কি অ্যান্টিজেনও রাখতে পারবো? যদি তুমি, হ্যাঁ ধরো এখন তোমার ইলেকট্রিক ফিল্ড এরকম, ধরো ফিক্স, এটা প্লাস এটা মাইনাস, ধরো তুমি এখন কি করলা, এখানে অ্যান্টিজেন রাখলা, অ্যান্টিজেন, তাহলে অ্যান্টিজেনের প্রান্তটা কোন পাশে হবে? তাহলে এই পাশে অ্যান্টিজেনের প্রান্ত হবে। জাস্ট জেলটাকে সেট করার সময় তুমি ওইভাবে সেট করে দিবা। আবার যদি মনে করো এখানে অ্যান্টিবডি রাখবা, তখন অ্যান্টিবডিকে এই পাশে রাখবা। হ্যাঁ এটা তো স্যার ডাবল, না ডাবল না, সিঙ্গেল সিঙ্গেল, এখানে তো ফিক্স করা আছে, এখানে ফিক্স করা আছে, যেটাই ফিক্স করো এবং যেটা ফ্রি রাখবা, মানে ফ্রি সাইড দেখে তুমি সিদ্ধান্ত নিবা জেলটাকে কোন দিকে বসাবো। যদি তোমার অ্যান্টিবডি ফ্রি হয় তাহলে এই ছিদ্র করবা এই পাশে, আর যদি অ্যান্টিজেন ফ্রি হয় তাহলে ছিদ্র করবে এই পাশে, আর কিছু না। আর এখানেও কিন্তু এরকম মাপার দিয়ে ঢেকে দিতে হবে। হ্যাঁ বলো। রেডিওলজির এটা মানে ইলেকট্রিসিটি তো মানে আপনি বললেন স্যার ওইভাবে, রেডিওলজির এটা কি হবে? রেডিওলজি না তো, রেডিয়াল, রেডিয়াল স্যার, রেডিয়াল কিভাবে এটা ইয়েতে হয়? দিস ইজ রেডিয়াল। হ্যাঁ স্যার, রাউন্ড। জি স্যার, এই কারণে রেডিয়াল। ও আচ্ছা আচ্ছা, বুঝছি বুঝলে, মানে চেহারা দেখে বর্ণনা করা। ও আচ্ছা, ওকে স্যার। যেমন দেখো জাপানে পর্বত কে বলে ইয়ামা, আর ওদের ল্যাঙ্গুয়েজ টা হলো, ওদের অক্ষর কেমন জানো, ইয়ামা, বুঝেছো? মানে আবিষ্কারের ধরন দেখে নামকরণ করা হয়েছে আর কি। ওকে স্যার, তাহলে দুটো জিনিস বোঝা গেল। ফাইন, আমরা তোমাদেরকে এরপরে সিলেবাসে আছে ইমিউনো হিস্টোকেমিস্ট্রি। আমার এই লেকচারটা পছন্দ হয়নি আমারই, আমি একটু খুঁজছি একটা, হ্যাঁ ভালো একটা লেকচার তৈরি করার, ওটা করলে ওখানে ডাউনলোড দিব, এটা সরিয়ে নেব। এই ইমিউনো হিস্টোকেমিস্ট্রিটা তাই একটু পরে পড়া, তাই আজকে পড়বো আমরা কমপ্লিমেন্ট, ফিক্সেশন, টেস্ট। ঠিক আছে, কমপ্লিমেন্ট, ফিক্সেশন, টেস্ট। আচ্ছা এখন কমপ্লিমেন্ট জিনিসটা কি, কৃপা বলো তো দেখি, কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট, নিত্য বলো, নিত্য নিত্য বলো। হ্যাঁ নাম শুনেছো? পারবো না স্যার। কমপ্লিমেন্ট নাম শুনেছো স্যার? জি স্যার, সিএফটি আগেও শুনেছি, কমপ্লিমেন্ট ফিক্সেশন টেস্ট স্যার পরিপূর্ণ। ডিপ্লোমার সময় স্যার আমরা মেথড গুলো যখন পড়েছি, আরআইএ, রেডিও ইমিউনে আছে, এই নামগুলো পড়েছি, কমপ্লিমেন্ট ফিক্সেশন টেস্ট, এলাইজা। আচ্ছা কমপ্লিমেন্ট এই নাম তো শুনেছো? জি স্যার। আর আরেকটা এটা আছে কমপ্লিটলি, কিছু কমপ্লিটলি স্যার পরিপূর্ণ কমপ্লিমেন্টারি, দুইটা কমপ্লিমেন্ট আছে, একটা হলো বানান ই দিয়ে আর একটা হলো আই দিয়ে।
তোমরা কোনটা খুঁজছ, এটা নাই স্যার? কমপ্লিমেন্ট ফিক্সেশন টেস্ট যেটা, এটা শুনেছি স্যার, এটাও শুনেছি, আর ওই কমপ্লিমেন্ট যেটা স্যার, এটা শুনেছ? জি স্যার। কিভাবে শুনেছ, ধরনটা বলো। শোনার ধরনটা বলো স্যার। একটা হচ্ছে স্যার এই মানে কমপ্লিমেন্ট ফিক্সেশন টেস্টের যেটা, এটা তো স্যার ডিপ্লোমাতে শুনেছি স্যার, আর কমপ্লিমেন্ট স্যার ওই এটা প্রশংসা বা এই ধরনের, বা ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে আলাদা হবে যে ওয়ার্ডটা। এটাই জানতে চাচ্ছিলাম, যেমন একটা বান্ধবী সেজেছে, তুমি তাকে কমপ্লিমেন্ট দিলে ভালো লাগতেছে, দিস ইজ কমপ্লিমেন্ট, তাই না? জি স্যার। আর এই কমপ্লিমেন্ট হলো একটা প্রোটিয়েট, পরিপূর্ণ, পরিপূর্ণ নয়, এটা একটা প্রোটিন। এই কমপ্লিমেন্ট কি? প্রোটিন। তাহলে এই কমপ্লিমেন্ট প্রোটিন কোথায় থাকে? কোথায় থাকে? ব্লাডের সিরামে থাকে। ব্লাডের সিরাম প্রোটিন, মানে সিরাম মানে প্লাজমাতে থাকে না, ব্লাড সিরাম। কোথায় থাকে কমপ্লিমেন্ট প্রোটিন? ব্লাডের সিরামে। তোমার আমার কমপ্লিমেন্ট প্রোটিন সেম, কিন্তু ইঁদুরের আমার, শিম্পাঞ্জির আমার আলাদা, প্রত্যেকের আলাদা। তোমার কমপ্লিমেন্ট প্রোটিন আমি ধার করে চলতে পারবো, সমস্যা নেই, এখানে ম্যাচিং করানোর কিছু নাই। এখন এত কথা বলছি কেন, কথা আছে। তোমার শরীরে একটা ব্যাকটেরিয়া ঢুকলো, ব্যাকটেরিয়া ঢুকার পর প্রথম ব্যাকটেরিয়া তোমার শরীরে ঢুকেছে, তোমার জ্বর আসবে বা ডায়রিয়া হবে, যেটাই হোক না হবে না, যে কোনো একটা কিছু হবে। তাহলে ব্যাকটেরিয়া কয় দিন থাকে বোর্ডে? তো 4-5 দিন থাকে না, 4-5 দিন, তারপরে তুমি সুস্থ হয়ে যাও। তাহলে কিভাবে সুস্থ হও? এর মধ্যে বডি করে কি, বি সেল টি সেল কে ব্যবহার করে অ্যান্টিবডি তৈরি করে, সেই অ্যান্টিবডি এই ব্যাকটেরিয়াকে নিউট্রালাইজ করে ফেলে, তাই তুমি সুস্থ হও। না হলে আমার শরীরে যে সুন্দর খাবার আছে, রক্ত আছে, তাহলে আমার শরীরে জীবাণুটা চলে যায় কেন? তার তো এখানে জীবন ধর বসবাস করার কথা, কিন্তু বসবাস করতে পারতেছে না, কারণ কি, এই ব্যাকটেরিয়া ঢুকে হ্যাঁ 4-5-7 দিন আমাকে ভোগাবে, এই ভুগতে ভুগতে আমার শরীর ওর এগেনস্ট একটা অ্যান্টিবডি তৈরি করে ফেলবে, সেই অ্যান্টিবডি দিয়ে আমি ব্যাকটেরিয়াকে মেরে ফেলবে বা সরিয়ে দেবে। তাহলে এটা তো আমরা জানি ইমিউনোলজিক্যালি যে রেসপন্স, এটাই হলো ইমিউনোলজি না? ব্যাকটেরিয়া বা প্যাথোজেন ঢুকলো, ইমিউনোলজিক্যাল রেসপন্স তৈরি হলো, তুমি রেসকিউ পেলা। শুধু কি তাই, শুধু কি তাই তা না, ব্যাকটেরিয়া যখন অ্যান্টিবডি তৈরি হবে তখন ব্যাকটেরিয়া অ্যান্টিবডি বাইন্ড করবে, এরকম বাইন্ডিং হবে, ফলেই কি হলো না, আমার শরীরে যে কমপ্লিমেন্ট প্রোটিনের কথা তোমাদের বললাম, দুইটা প্রোটিন আছে, একটা হলো সি3 একটা সি5। এই কম্বিনেশন যখন বডিতে তৈরি হয়, বডিতে এই কম্বিনেশন থাকার কথা না, যখন এই কম্বিনেশন তৈরি হয় এটাই হলো সিগন্যাল জেনারেট করার মলিকুল, যে কিনা এদেরকে সিগন্যাল পাঠায় কাইন্ডলি ব্রেক ডাউন, তখন তারা সি3A প্লাস সি3B যে কোনো একটার কথাই ধরো, অথবা সি5A সি5B তে পরিণত হয়। আমরা সি5টা বাদই দিয়ে রাখি, সি3 নিয়ে কথা বলি, সমস্যা নেই। এই এর অংশের কাজ হলো তোমার শরীরে ইনফ্লামেশন তৈরি করে দেওয়া, চুলকানি তৈরি করে দেওয়া বা স্কিন রেড করে ফেলা, সেন্সেশন তৈরি করা, কারণ কি, তোমাকে বোঝানো যে তোমার শরীরে জীবাণু এসেছে। এই সিমটম জেনারেট করা মানে অসুস্থ হওয়া তো বটেই, বাট তোমাকে একটা সিগন্যালও দেওয়া যে ইউ আর সিক, ইউ হ্যাভ টু টেক মেডিসিন, ইউ হ্যাভ টু গো টু ডক্টর, অথবা আদারওয়াইজ যা যা করা লাগে করো, এই কারণেই তোমার শরীরের সিগন্যাল। সো সি3 বা সি5 দে গিভ দ্য সিগন্যাল বাই মেকিং ইনফ্লামেশন ইন দ্য বডি, এটা একটা পয়েন্ট গেল। সি3বি বা সি5বি এদের কাজ কি, ব্যাকটেরিয়া অ্যান্টিবডি, ওই যে বি অংশ যেটা সে এসে বাইন্ড করবে তার সঙ্গে অ্যান্টিবডির সঙ্গে, এর একটা বাইন্ডিং সাইট আছে অ্যান্টিবডির সাইট। এখন এই ধরনের যখন একটা ট্রায়াঙ্গুলার কম্বিনেশন তৈরি হয়, আমার বডিতে ব্লাডে আরবিসি আছে,
আরবিসি তখন কি করে এই বি সঙ্গে বাইন্ডিং করে, দেন কোয়াটারনারি একটা স্ট্রাকচার তৈরি হয়। আরবিসির বৈশিষ্ট্যটি ব্লাড লাইন দিয়ে সারা শরীর ঘুরে বেড়ানো, সে ঘুরতে ঘুরতে কোথায় যায়, লিভারেও যায়। লিভারের ব্লাড লাইন যা আছে সেখানে স্টেশনারি ম্যাক্রোফেজ সেল আছে। স্টেশনারি মিনস কি, ক্রোমাটোগ্রাফি করেছ, ওখানে স্টেশনারি আর মোবাইল বলে কথা আছে। স্টেশনারি যে দোকানগুলি আসলে স্থির, আমি স্টেশনারি বলতে বুঝি আসলে এখন কি চাল ডাল যা পাওয়া যায় তাই, তাই না? আসলে স্টেশনারি মানে হলো স্থির। তাহলে কিছু স্থির ম্যাক্রোফেজ সেল এখানে আছে যারা মুভ করে না। এই আরবিসিটা যখন এই সান্নিধ্যে আসে তখন আরবিসি বাদে এই বি থেকে শুরু করে এইটুকুকে কি করে এই ম্যাক্রোফেজ সেল গিলে ফেলে, আর আরবিসি ফ্রি ব্লাড লাইন দিয়ে চলে যায়। এবং এই ব্যাকটেরিয়া অ্যান্টিবডি কমপ্লিমেন্ট এদেরকে ডাইজেস্ট করে বডির থেকে বের করে দেয়। এই কারণে তোমার বডি ব্যাকটেরিয়াল ইনফ্লামেশন থেকে মুক্ত হয়। এইখানে হেল্প করে মাঝখানে কমপ্লিমেন্ট। এখন আমার কোশ্চেন হলো, আমি তোমাকে এই গল্পটা বললাম, গল্পের মধ্যে হাইলাইট করলাম যে ক্যারেক্টারটাকে সিটি বি মানে কমপ্লিমেন্ট। আমি তোমাকে যে গল্পটা বললাম তুমি তো বিশ্বাস করতে পারো নাও পারো, তুমি বললা গিভ মি দ্য প্রুফ, তখন আমি তোমাকে প্রমাণ করে দিব যে হ্যাঁ, নো কমপ্লিমেন্ট, নো ব্যাকটেরিয়াল ডিগ্রেডেশন, নো ব্যাকটেরিয়াল কিলিং। যদি প্রমাণ করতে পারি তাহলে এটা স্বীকার করে নিতে হবে যে উইদাউট কমপ্লিমেন্ট উই ক্যান নট গেট রিলিফ ফ্রম ব্যাকটেরিয়া, ওকে, বা প্যাথোজেন। আর সেই প্রমাণের টেস্টের নাম হলো কি, কমপ্লিমেন্ট ফিক্সেশন টেস্ট। কমপ্লিমেন্ট ফিক্সেশন, গল্পের পার্ট ওয়ান টেস্ট টিউব নাও, অ্যান্টিজেন দাও, এই অ্যান্টিজেনের স্পেসিফিক অ্যান্টিবডিও দাও, সেই অ্যান্টিবডিটা সিরাম আকারে দিবে, সিরাম। আর এই সিরামটাকে একটু ট্রিট করতে হয়, যেটা পড়বা তোমরা পরে, ট্রিট করলে সবই ধ্বংস হয়ে যাবে, অ্যান্টিবডি ঠিক থাকবে। যাই হোক, ওটার ইস্যু না, বাট অ্যান্টিবডি দাও, এটা ইস্যু। তুমি আলাদা করে কমপ্লিমেন্ট প্রোটিনও দাও, তিনটাই আছে না, অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লিমেন্ট। তাহলে এর পরের ধাপে কি হবে নিত্য মন্ডল, বলো তো এর পরের ধাপে এই দৃশ্যটা কি দাঁড়াবে? সিনটা কি আসবে, সিন অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স নামে স্যার, কমপ্লিমেন্ট, দিস ইজ কমপ্লিমেন্ট স্যার। এই ডিগ্রেডেশনটা কি শুধু লিভারেই হয়? হ্যাঁ, ডিগ্রেডেশনটা লিভারে হয়, লিভারের কাজ এই কাজটাই করে। বা অন্যান্য জায়গায় যদি চুকিটাকে তোমার স্প্লেন বা নোডে থাকে তাহলে হবে। কমপ্লিমেন্ট প্রোটিন তো স্যার ওই যে অ্যান্টিবডির ফ্যাপ পজিশনেই তো বসে তারপর কমপ্লেক্স তৈরি করে না স্যার। তুমি সিনটা বলো যে হোয়াট ইজ দ্য সিন, আলটিমেট সিন বলো, মেলোডি না ট্র্যাজেডি? মেলোডি মানে কি মিল, ট্র্যাজেডি মানে অমিল, কি হবে? অবশ্যই মিল হবে স্যার, মেলোডি। মেলোডি মিন সিনটা হলো কি, কৃপা বলো তো সিনটা কি হবে? সিনটা স্যার অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স কি, তারপর আর কিছু হবে না, কমপ্লিমেন্ট। যেহেতু তিনটাই আছে তাহলে তিনটা বাইন করে ফেলবে, আর কোনো কাজ নাই তো। যেহেতু আমি তিনটা স্পেসিফিক দিয়ে দিচ্ছি তাহলে তিনটারই একটা বন্ডিং হবে, তাহলে ট্রায়াঙ্গুলার একটা স্ট্রিং তৈরি হবে। ওকে ফাইন, তৈরি হলো কি জানি না। এখন দেখো, আমরা দিলাম, আমরা ধরে নিলাম স্যার থিওরিটিক্যালি হবে। এখন এই টেস্ট টিউবে আমি কি করলাম, ভেড়ার শিপ, শিপ আর বিসি আমার জন্য অ্যান্টিজেন অ্যান্টিবডি বা কি বলো তো, শিপ আর বিসি কেউ বলতে পারো? আমার শরীরে যদি সে আর আমরা কি করলাম, কালেকশন করলাম সি পারবিসির অ্যান্টিবডি,
তাহলে আমরা কি করি এখন সেই পারভিসের অ্যান্টিবডি নিই, এর সঙ্গে এটা তো আছেই প্লাস এটাও ঢুকিয়ে দিলাম। ঢুকিয়ে দেওয়ার পর যে চেহারাটা আমরা সেই পারভিসের যে চেহারাটা দেখেছিলাম চেহারাটা এরকমই আছে, কোনো পরিবর্তন নাই, মানে তুমি বলতে পারো নো আরবিসি লাইসিস, নো আরবিসি লাইসিস, চেহারাটা সেম আছে। মনে রাখো গল্পের সেকেন্ড পার্ট, টেস্ট টিউব দাও, অ্যান্টিজেন দাও, কোনো অ্যান্টিবডি দিবে না, কমপ্লিমেন্ট দাও, কোনো অ্যান্টিবডি নাই শুধু কমপ্লিমেন্ট আছে। এখন দৃশ্যটা কি দাঁড়াবে বলো তো লিমন? স্যার অ্যান্টিজেন কমপ্লিমেন্ট হবে, স্যার অ্যান্টিজেন কমপ্লিমেন্ট হবে। আর স্যার জি স্যার আর কে আছে, নদী আছে, নদী ক্লাসে নদী আছে, সুমিরাজ, তারপরে আর কে আছে দেখে নেই, আরিয়ান মুর্শিদ বলো, বলো ফারজানা, বলো ফারজানা, গোপাল, ইমরান, নো রেসপন্স, তারেক, স্যার এখানে কি স্যার কমপ্লিমেন্ট ইয়া করবে, অ্যান্টিবডি তো স্যার নাই। বলো তোমার ভর, তোমার অপিনিয়ন বলো, একজন তো বললো যে আমার অপিনিয়ন এটা হবে না, অ্যান্টিজেন কমপ্লিমেন্ট হবে না স্যার আমার মতে। আচ্ছা আনসার 2, নাহিদুজ্জামান হবে, হবে অ্যান্টিজেন, স্যার অ্যান্টিজেন কমপ্লিমেন্ট হবে না স্যার, হবে না। সালমা সুলতানা, সালমা জি স্যার তোমার অপিনিয়ন কি? স্যার অ্যান্টিজেন কমপ্লিমেন্ট হবে না, হবে না, একজন বলেছে হবে না। শিবলি স্যার এইখানে হচ্ছে হবে না স্যার, এখানে হচ্ছে আনকম্বাইন্ড কমপ্লিমেন্ট অ্যাভেলেবল থাকবে স্যার। আচ্ছা কৃপা স্যার এখানে তো শুধু অ্যান্টিজেনই থাকবে, তার মানে কি হবে, হবে না, হবে না, হবে না, তার মানে কি একজন বললো অ্যান্টিজেন কমপ্লিমেন্ট এরকম হবে, আরেকজন বললো ফ্রি থাকবে না, কোনো কিছুই হবে না, তার মানে চলো হবে না, নো মানে এরকম থাকবে ফ্রি। আচ্ছা ফ্রি লেখি না, আর একটা হলো বন্ড, বাইন্ড, বাইন্ড যেটা বলতে পারি, আসলে জয়যুক্ত হলে এটা ফ্রি, কারণ প্রথমত এই তো তোমার অ্যান্টিজেন অ্যান্টিবডি যদি বাইন্ডিং না হয় এই বাইন্ডিংটা তো কমপ্লিমেন্টকে অ্যাক্টিভ করবে, কমপ্লিমেন্ট অ্যাক্টিভ হলে ভাঙবে তারপর না বাইন্ড করবে, আগে তো করবে না, তাহলে যেহেতু আমার বাইন্ডিং নাই অ্যান্টিজেন অ্যান্টিবডি তাহলে কমপ্লিমেন্ট আসতে পারবে না, ফ্রি থাকবে। ও জি স্যার বুঝছি, তাহলে টেস্ট টিউব এখন ফ্রি অ্যান্টিজেন আছে, এখন শেপ আরবিসি দাও, শেপ আরবিসির অ্যান্টিবডি দাও, দিলা এখন কি হবে বলো সিনটা কি হবে, কি কৃপা বলো তো, আরবিসি স্যার আরবিসি চেঞ্জ হবে কারণ এখন তো বাইন্ড হবে, কারণ অ্যান্টিজেন তো ফ্রি ছিল আর শিপের হচ্ছে আমরা অ্যান্টিবডি দিব। দেখছো ভালো বুদ্ধি আছে কৃপা, কিন্তু ভালো বুদ্ধি আছে জেনে নাও তোমরা, স্যার নিঃসন্দেহে অ্যান্টিজেন অ্যান্টিবডি প্লাস স্যার কমপ্লিমেন্ট বাইন্ড হবে, এই আরবিসি ভেঙে যাবে, তাহলে দুইটা। হ্যাঁ বলো, তাহলে দুইটা গল্পের মধ্যে কমপ্লিমেন্ট বাধা ছিল তাই ভাঙেনি, কমপ্লিমেন্ট ফ্রি আছে তাই ভেঙেছে। সো আমরা বলতে পারি প্রথমে যে তোমাদেরকে সাইন্টিফিক স্টোরিটা বললাম যে কমপ্লিমেন্ট না থাকলে পরে প্যাথোলজিক্যাল সরি প্যাথোজেনের লাইসিস হবে না, তাহলে এই এক্সপেরিমেন্ট দ্বারা আমরা সেটাকে প্রতিষ্ঠিত করলাম, আর সেই প্রতিষ্ঠিত এক্সপেরিমেন্টের নাম কমপ্লিমেন্ট ফিক্সেশন টেস্ট। ঠিক আছে জিনিসটা বোঝা গেল, এখন একটু পড়বা লেকচার যেটা দিয়েছি সেটা একটু দেখো, দেখে দেন পথ চলো। স্যার বলো স্যার আমরা যদি এমনি সরাসরি কোনো এক্সাম্পল চাই সেক্ষেত্রে মানে যেটা রানিং চলে এরপর কোনো টেস্ট বা কোনো মেথড সেক্ষেত্রে স্যাম্পল বা এই প্রক্রিয়াগুলো যেটা ঘটতেছে এটা একটু ডিসক্রাইব
এটা তুমি নিজে খালি চোখে দেখতে পাবা, তো মেশিন লাগবে না, খালি চোখে দেখতে পাবা করা যাবে কি স্যার? হ্যাঁ এটা খালি চোখে দেখতে পারবা স্যার। তাহলে এই সিস্টেমের মাধ্যমে কি আমরা এটা মানে সব ক্ষেত্রে প্রমাণ করতে পারি না যে কোন অ্যান্টি মানে কোন অ্যান্টিজেনের ক্ষেত্রে আমার বডিতে অ্যান্টিবডি গ্রো করছে কিনা? হ্যাঁ না এখন এটা তো তোমার, হ্যাঁ সেটাও করতে পারো, সেটাও করা যেতে পারে। ধরো অ্যান্টিজেন দিলা, ওই অ্যান্টিবডি দিলা, সঙ্গে কমপ্লিমেন্ট দিয়ে দিলা, হ্যাঁ ওই সেপ আরবিসি ব্যবহার করে করতে পারো। কিন্তু এখানে কথা হলো, আমরা তো তুমি যখন লাইসিস দেখবা, সেই লাইসিসটা দেখবা সেপ আরবিসির এগেনস্ট, কিন্তু তোমার এক্সপেরিমেন্ট ডিজাইনটা চিন্তা করে সাজাতে হবে, ডিজাইন সাজাতে হবে, বুঝতে পারছো? মানে স্যার একটু, স্যার আমি একটু জানার জন্য বলি, ধরেন আপনি আমার শরীরে করোনা ইয়ে হলো, আমি এটার অ্যান্টিজেনটা নিলাম আর এখানে কোনো অ্যান্টিবডি অ্যাড করা হলো না বা আমি নিলাম না, তারপর হচ্ছে কমপ্লিমেন্ট অ্যাড করার পরে না অ্যান্টিবডিটা যদি আমরা এখানে ইয়ে করি না, তাতে তোমার লাভ নাই। তো শিপ আরবিসি ভেঙে গেল, শিপ আরবিসি ভেঙে গেল মানে এইটা না যে তোমার ওখানে আছে কি নাই সেটা না, তুমি তো ফুল কমপ্লিমেন্ট দিয়ে দিলা, জি স্যার তোমার দিয়ে দিলা, এটা চিন্তা করে সাজাতে হবে। বাট এগুলোই এই যে বেসিক বায়োকেমিক্যাল টেকনিকের যে কোর্স, তোমাকে এই চিন্তাটা শিখাবে, তুমি একটা ভাবতে পারতেছো বা একটা কল্পনা করছো, এইটাই হলো কোর্স। আর যখন তুমি মেশিনারিতে কাজ করবে সেটা সেটা অন্য ব্যাপার, তখন শুধু মেথডটা কি প্রিন্সিপালটা কি সেটা। স্যার ওই ভাইয়া যেটা বললো স্যার, স্যার হ্যালো, হ্যাঁ বলো আমি শুনছি। ভাইয়া যেটা স্যার বললো ওই ওই পদ্ধতিতে স্যার শিপের মানে শরীরে মানে অ্যান্টিজেন বা অ্যান্টিবডি ই হয়েছে কিনা ওটা বোঝা যাবে তাই না? যদি শিপের না, আমি যদি আমাদের আরবিসি না তে শিপেরটা দেই, হ্যাঁ শিপ আরবিসিটা নিয়েছে একটা অ্যান্টিজেন হিসেবে, অ্যান্টিজেন হিসেবে নিয়েছি আর এর অ্যান্টিবডি আমার জানা, আমি তৈরি করতে পারি। আর শুধু কমপ্লিমেন্টে যদি ফিড দিয়ে দিই তাহলে আমরা দেখতে পারি যে হ্যাঁ এটা ভেঙে গেছে। কিন্তু যদি তুমি সত্যিকার অর্থে করোনা রিলেটেড চিন্তা করো তাহলে তো শুধু মাইক্রো লেভেল, তোমার যে অ্যান্টিজেনটা তোমার চাচ্ছ করোনার অ্যান্টিবডিটা ফিক্স কিনা, তাহলে এটা যদি করোনা হয় আর এর নন একটা অ্যান্টিবডি থাকতে হবে, তোমার কাছে তো সেটা এখন নাই, জি স্যার, তো ফলে এটা কনক্লুশন ড্র করাটা কঠিন। আর যেগুলো নন সেটা কনক্লুশন ড্র করা যায়, তবে চিন্তা করা যেতে পারে, ইউ ক্যান থিঙ্ক, যদি তোমার অ্যান্টিবডি ফিক্স থাকে সেটা নিয়ে ভাবা যেতে পারে, অসুবিধার কিছু নেই। ভবিষ্যতের বিষয় স্যার, হ্যাঁ ভবিষ্যতের বিষয়। আর তাছাড়া ভাইরাস ব্যাপারগুলোতে এই অ্যান্টিবডি ফিক্স পাওয়ারটা টাফ। এইচআইভি আজ পর্যন্ত কিছু করতে পেরেছো? পৃথিবীতে প্রতিদিন কত কত লোক এইচআইভি তে মারা যায় স্যার। এইটা মানে স্পেশালি মূল সমস্যাটা কি স্যার মিউটেশনের কারণে? হ্যাঁ হ্যাঁ মিউটেশন, ধরো এখন এরকম আছে, কিছুক্ষণ পরে এই অংশ এখানে, আবার কিছুক্ষণ পরে এর অংশ ওখানে, কিছুক্ষণ পরে এর অংশ এখানে, দৈত্যের মতো। এখন একটা দৈত্য চেহারা যদি বাংলাদেশের 20 কোটি মানুষের চেহারা হয়, তুমি তাকে ধরতে পারবা? স্যার আমার তাহলে আগাম বের করতে হবে যে ও ভবিষ্যতে কি স্ট্রাকচার ই করতে পারে ওইটার জন্য। আগাম মানে হলো তোমার এই জেনোমের মধ্যে এখন এই যে স্পাই, যে স্পাইক গুলো কথা আসতেছে না, বেসিক্যালি জি স্যার স্পাইক এর এগেইনস্ট তৈরি হয়, জি স্যার। এখন ধরো যে তুমি স্পাইক গুলার প্রোটিন সিকোয়েন্স পরে এর ডিএনএ সিকোয়েন্স দেখলা, ডিএনএ সিকোয়েন্স দেখলা মিলাইতে গেলা দেখা রে মিলে না, তাহলে স্পাইক করতে গেছে, তার মানে যাকে তুমি ডিএনএ ধরছো দেখা গেলো এও পরিবর্তিত হয়ে গেছে। স্পাইক হয়তো এরকম দেখতে পাচ্ছ বাট সিকোয়েন্স মিল নাই, ঠিক নাই। তাহলে অ্যান্টিবডি যদি অ্যাপিটোপ ঠিক না থাকে তো বাইন্ড করবে না, তোমার অ্যাপিটোপ চেঞ্জ হয়ে যাচ্ছে, অ্যাপিটোপ চেঞ্জ হয়ে যাচ্ছে, ফলে তুমি বাইন্ড করার জায়গা পাচ্ছ না, ক্লিয়ার? আসলে ভাইরাস সমস্যা, স্যার ভাইরাসের সমস্যা একটা, এটা হলো তার অ্যাপিটোপ বহুরূপী স্যার, যেমন ইনফ্লুয়েঞ্জা তো পুরনো বিলাসী রোগ না, কিন্তু আমরা প্রতি বছরই এর ভ্যাকসিন ডেভেলপ করতে হয়, স্টেবল না। আবার এইচআই, আবার ধরো যে সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএ তে এই প্রবলেম, আরএনএ ভাইরাসে যেগুলো সিঙ্গেল স্ট্যান্ডার্ড সেটা হলো এই প্রবলেম, আবার ডাবল স্ট্যান্ডার্ড হলে প্রবলেমটা হয় না, কারণ কি এক টেমপ্লিমেন্ট ধরে আরেকটাকে ধরে সে ঠিক করে ফেলে। আবার ধরো এইচআই হ্যাপাটাইটিস সি বি এগুলো ডাবল স্ট্যান্ডার্ড, সো এগুলাতে প্রবলেম হয় না, এই সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএ ভাইরাস যেগুলো এগুলাতে প্রবলেমটা বেশি। ইনফ্লুয়েঞ্জা ওয়ান অফ দেম, এইচআইভি ওয়ান অফ দেম, করোনা ভাইরাস ওয়ান অফ দেম, সো আলটিমেটলি আমাদের বাঁচতে হবে এইভাবে। স্যার বলো স্যার, তো আমরা তো মানে এটা কতটুকু মানে আমার বলা ঠিক হচ্ছে আমি জানি না, আগেই বলে নেই স্যার। আরএনএ বলতে আমরা সবসময় তো আসলে সিঙ্গেল স্ট্যান্ডই পড়েছি স্যার, কিন্তু এই ডাবল স্ট্যান্ডার্ড আরএনএ ভাইরাস
এটা তাহলে কিভাবে হয় স্যার? এটা হয়, তুমি এটিজিসি তো আসছে দুই জায়গাতে, এটিজিসি আছে না, এটিজিসি আছে, এইউজিসি থাকে স্যার, এইউজিসি স্যার, ইউরোপ কমপ্লিমেন্টারি যদি তোমার এখানে জি থাকে, সি থাকে, ইউর পরিবর্তে থাকে, এর পরিবর্তে কি বলে, এর পরিবর্তে কি, সরি সরি, এর পরিবর্তে তো ইউ থাকে, তাই না? তাহলে বাইন্ডিং হবে না? বাইন্ডিং তো হবে, কারণ আমাদের টিআরএন এর চেহারাটা কি, টিআরএন এ তো এরকম ডাবল স্ট্যান্ডার্ড এখানে আছে, আবার ধরো এখানে ডাবল স্ট্যান্ডার্ড আছে, আবার এখানে যাও একটা লুপ আছে, আবার এখানে একটা লুপ আছে, এখানে ডাবল স্ট্যান্ডার্ড আছে, আবার এখানে যাও এখানে, কারণ কি এই লুপটা, এই ডাবল স্ট্যান্ড কেন হয়েছে, এই সিকোয়েন্সটাকে কমপ্লিমেন্টারি তাই এখানে ডাবল বন্ড হয়ে গেছে, বুঝতে পেরেছো? জি স্যার। আমাদের এমআরএনএ তে যদি এরকম ডাবল স্ট্যান্ডের সিকোয়েন্স কমপ্লিমেন্টারি থাকতো তাহলে এসে গোলে এখানে ডাবল বন্ড হয়ে যেত। আমাদের যে স্টাইল, আমাদের যে আর এমআরএনএ টা হয়, এটা সিঙ্গেল স্ট্যান্ডার্ড, কিন্তু তোমার যদি কমপ্লিমেন্টারি স্ট্যান্ড হয় সে তো বাইন্ড করবেই, সিজির সঙ্গে বাইন্ড করবে না, এইউ সঙ্গে বাইন্ড করবে না, করবে এই কারণে। হ্যাঁ বলো। ডিএনএ এর ক্ষেত্রে সিঙ্গেল স্ট্যান্ডের বিষয়টা স্যার, ডিএনএ এর ক্ষেত্রে সিঙ্গেল স্ট্যান্ডের বিষয়টা হলো তুমি যদি তোমার ডিএনএ টা নিয়ে হিট দাও, এই মাঝখানে হাইড্রোজেন বন্ড ভেঙে যায়, এবং তুমি যদি 95 ডিগ্রি বজায় রাখো, দুইটা স্ট্র্যান্ড সেপারেট থাকবে, তুমি যদি টেম্পারেচার কুল করে নিও নরমালি দেন মিলে যাবে। নরমাল কন্ডিশনে কি স্যার এটা থাকে? ডাবল স্ট্যান্ডে থাকবে, নরমাল কন্ডিশনে থাকবে, দুইটা কমপ্লিমেন্টারি আরএনএও যদি নরমাল কন্ডিশনে রাখো মিলে যাবে, ডাবল যদি কমপ্লিমেন্টারি হয়, কমপ্লিমেন্টারি হলে অবশ্যই সে মিলে যাবে। এটা স্রষ্টার ক্রিয়েশনের প্যাটার্ন, উনি ডাবল স্ট্যান্ডার্ড আরএনএ দিয়ে ভাইরাস বানিয়েছেন, সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএ দিয়ে বানিয়েছেন, ঠিক আছে স্যার? ডিএনএ তাহলে সিঙ্গেল স্ট্যান্ড স্যার নরমালি থাকে না যখন আমরা ইয়া করি না, নরমালি থাকে না, যদি আমরা এমআরএনএ থেকে ডিএনএ তৈরি করতে চাই রিভার্স ট্রান্সক্রিপশন এনজাইম দিয়ে, তখন যে ডিএনএটা তৈরি হয় সেটা হলো সিঙ্গেল স্ট্যান্ডের ডিএনএ, আমরা ওটাকে কমপ্লিমেন্টারি ডিএনএ বলি, যদিও পরবর্তীতে আমরা রেপ্লিকেশন করে এটাকে আবার কি করে ফেলি, সিঙ্গেল থেকে ডায়ার আবার এটাকে ডাবল করে ফেলি, এটা হলো ইন ইন ভিট্রো মেথড, এটা নরমাল লাইফে, হ্যাঁ নরমাল লাইফেও ঘটে, নরমাল লাইফেও ঘটে, এইচআইভির যে ভাইরাস আরএনএ ভাইরাস, সেই আরএনএ ভাইরাসের মধ্যে রিভার্স ট্রান্সক্রিপ্ট এনজাইম আছে, সে ওটা থেকে ডিএনএ বানিয়ে ফেলে, সেই ডিএনএটা ডাবল স্ট্যান্ডার্ড হয়ে যায়, তখন পরে কি সে আমার জেনোমের মধ্যে ওটাকে কেটে এখানে ঢুকে দেয়, বুঝছো? এরপরে আমি যখন মাল্টিপ্লিকেশন করি তখন সেও মাল্টিপ্লিকেশন হয়, এবং ভাইরাস আমার জেনোমকে ব্যবহার করে সে অনেক ভাইরাল জেনোম তৈরি করে, আমার যখন আরএনএ তৈরি হবে সেও তো তখন আরএনএ তৈরি করবে, আর তার আরএনএ তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে সে ভাইরাস হয়ে যাবে, অতএব সেলকে বার্স্ট করে ছিদ্র ছিদ্র করে সে বেরিয়ে আসবে, আবার নতুন সেল গিয়ে আক্রমণ করবে, দিস ইজ এইচআইভি বা আরএনএ ভাইরাস, ক্লিয়ার? জি স্যার। হ্যাঁ জি স্যার, ক্লিয়ার। হ্যাঁ, অতএব আমাদের একটু আরএনএ ভাইরাস সম্বন্ধে একটু সতর্ক থাকো, আর কিছু না, সতর্ক থাকতে হবে, এইচআইভি নিয়ে সতর্ক থাকতে হবে, ইনফ্লুয়েঞ্জা নিয়ে সতর্ক থাকতে হবে, করোনা নিয়ে সতর্ক থাকতে হবে। হ্যাঁ ওকে জি স্যার। আমাদের স্যার, হ্যাঁ বলো, কোভিড 19 ভাইরাসও কি রিভার্স ট্রান্সক্রিপশন প্রসেস ফলো করে? এক্স্যাক্টলি, পরে বলেই তো তোমার হোস্টকে তোমাকে ব্যবহার করতে পারে, তোমাকে ব্যবহার করে সে তোমার যে সে ই তৈরি করবে, ওই নিজের ভাইরাস তৈরি করবে, যত ভাইরাস যত বাড়বে তত তোমাকে ইনফেকশন করতে সুবিধা হবে, আর যদি ভাইরাস না বাড়ে তাহলে তোমাকে ইনফেকশন করতে পারবে না, তাই না? জি স্যার, ভাইরাসটাকে বাড়াতে হবে। আর এটা তো অনেক আগের আবিষ্কার, এটা তো 1958 সালের আবিষ্কার, আজকের না। সায়েন্টিস্টরা একটু সামনে নিয়ে এসে বিজনেস বিজনেস করছে বোধ হয়। ওকে, আমরা হিস্টোকেমিস্ট্রিটা পরে করব, আমরা আমরা একটা টেকনিক একটু অ্যাডভান্স করে ফেলি, ডেন্সিটি গ্রেডিয়েন্ট সেন্ট্রিফিউগেশন, ডেন্সিটি গ্রেডিয়েন্ট সেন্ট্রিফিউগেশন আর একটা টেকনিক, এটা মনে রাখি, মানে কারোর সঙ্গে সম্পর্ক নেই, আচ্ছা ডায়ালাইসিসও করতে পারি, আচ্ছা আগে করে ফেলি, এটা ভালো লাগতেছে করে ফেলি, আচ্ছা বোর্ডে যাই, এটা সারা জীবন মনে রাখবো, রিসার্চ করতে গেলে খুব কাজে লাগে,
তোমাকে বলা হবে, তোমার সুপারভাইজার বলে দিলে তুমি ইঁদুরকে কেটে নিয়ে ইঁদুরকে মেরে ফেলে, ধরো বললাম প্যানক্রিয়াস থেকে তুমি রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আর স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আলাদা করো। তোমার টার্গেট কি? র‍্যাট থেকে প্যানক্রিয়াস নিবা, প্যানক্রিয়াস থেকে প্রথমত এখানে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আলাদা করবে, সেই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এবং স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামকে আলাদা করতে হবে। এই হলো তোমার টার্গেট। স্যার এগুলা কি থেকে নিতে হবে? প্যানক্রিয়াস থেকে? প্যানক্রিয়াস থেকে। স্যার এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ছেলে থাকে না মানে? থাকে থাকে, তোমাকে আমি বলে দিলাম। আচ্ছা আচ্ছা। আমি তোমাকে টার্গেট দিলাম, তুমি ওখান থেকে নিলাম। আমি বলতে পারতাম লিভার থেকে না, আমি বলতে পারতাম ওখান থেকে, আমি তোমাকে টার্গেট দিলাম। জি স্যার। তাহলে কিল ইট, কিল দ্য র‍্যাট, গেট দ্য প্যানক্রিয়াস। আচ্ছা এটা বানানোর আগে আমি তোমাকে দুইটা জিনিস বলবো। সুগারের স্টক সলিউশন বানা, সুগারের স্টক সলিউশন বানা, খুব জটিল কিছু না। ধরো ধরো তোমাকে যে লেকচারটা দেওয়া আছে সেখানে অ্যাপ্রোপ্রিয়েট মানে যেটা লাগবে সেটাই দেওয়া আছে, আমি ওটা করবো না, আমি তোমাকে জাস্ট তাত্ত্বিকভাবে উপস্থাপন করবো। তোমাকে বললাম সুগারের স্টক সলিউশন বানাও, ওটা 1 মোলার আছে, তুমি এখন এখান থেকে ইচ্ছা করলে তোমার যা যা লাগবে সেটা বানিয়ে নিবে। 1 মোলার থেকে তুমি 0.5 মোলার, 0.25 মোলার, 0.71 মোলার এর নিচে যা আছে সব বানাতে পারবে। তুমি এখান থেকে কিন্তু 2 মোলার বানাতে পারবে। হ্যাঁ, তুমি একের নিচে যা আছে সব বানাতে পারো। পরিমাণ ক্যালকুলেশন আছে ইন্টারনেটে, ক্যালকুলেটার আছে। 1 মোলার সলিউশন থেকে 0.5, 0.125, 0.173, 0.136 যা মনে চাই লিখে দাও, বলে দিবে যে তুমি এখান থেকে এত মাইক্রোলিটার নিয়ে এর সঙ্গে এত মাইক্রোলিটার পানি যোগ করো, তাহলে ওটা হয়ে যাবে। এটা হলো আমাদের কথা। আমি দুইটা জিনিস বানাবো, একটা হলো 0.5 মোলার বানালাম আর একটা ধরো 0.5। এই দুইটা আমার কাছে আছে, আমি যে প্যানক্রিয়াসটা নিলাম তোমার ইচ্ছা, তবে হালকাটা দিয়েই করো, 0.5 মোলার এখানে মিশাও, মিশালে পরে তারপরে তুমি মর্টার পেসিল দিয়ে এটাকে গুটাগুটি করে তুমি প্যানক্রিয়াসের একটা পেস্ট বানাও, যেখানে প্যানক্রিয়াসের সেলগুলো আছে, অথবা সেলগুলো রাপচার হয়ে যাবে, সেল মেমব্রেন ছিঁড়ে যাবে, ভিতরকার অর্গানেলগুলো বেরিয়ে আসবে যদি তুমি মর্টার পেসেলে এই ঘুটাঘুটি করো। তাহলে তোমার কাছে এখন প্যানক্রিয়াসের সুগার সলিউশন আছে না, একটা সলিউশন আছে টেস্ট টিউবের মধ্যে। তুমি আরেকটা টেস্ট টিউব নাও, 0.5 মোলার ধরো, 1 ml ধরো, 1 ml আস্তে আস্তে এর উপরে 0.5 মোলার আর 1 ml দাও। এটা এটার সঙ্গে মিশে যাবে না। তুমি বাজারে বা রাস্তায় দেখবে 7 রঙের চা, 5 রঙের চা বিক্রি করে না, আসলে কিছুই না। এক একটা কনসেনট্রেশন আলাদা, এক একটা রং আলাদা। তুমি যদি ধীরে ধীরে একটার উপর একটা ঢেলে দাও তাহলে কেউ কারোর সঙ্গে মিশে যাবে না। ঠিক এখানেও ফর্মুলা তাই, 1 মোলার আস্তে করে নিচে রাখো, 0.5 মোলার উপর আস্তে করে দাও, মিশে যাবে না। একটা অনতিক্রম্য ব্যবধান থাকবে দুইয়ের মধ্যে। স্যার আমি শুধু 1 মোলার নিচে দেই আর 0.5 মোলার উপরে দেই তাহলেও কি মিশবে না? মিশবে না, তবে ভারীটাকে নিচে দিতে হয়। ভারীটাকে নিচে দিতে হয় তাহলে এর টেন্ডেন্সি থাকবে একটু নিচের দিকে যাওয়া। তাই আমরা আগে, তাই আমরা কি করেছি, সলিউশন বানাইছি কি দিয়ে, 0.5 দিয়ে। কারণ কি, আমি কিছুক্ষণ পরে প্যানক্রিয়াসের সলিউশনটা এখন এখানে দিয়ে দিই, আস্তে করে দিয়ে দিই। ঠিক আছে, বলো বলো। এই বৈশিষ্ট্যটা কি স্যার এই যে তেল আর পানির মধ্যে আছে? না, তেল আর পানির মধ্যে না। এই বৈশিষ্ট্য তুমি সাগরে যাও কিংবা এই যে ম্যাগনার মোহনায় যাও, বুড়িগঙ্গার পানি তারপরে ইসের পানি দেখবা মিলে যাচ্ছে না। বুড়িগঙ্গার পানি কালো, ওটার পানি নীল বা পরিষ্কার, দেখবা যে মিলে যাচ্ছে না। তুমি আকাশে যাও, দেখবো প্রশান্তের পানি, আটলান্টিকের পানি মিলে যাচ্ছে না। একদিকে নীল পানি, একদিকে ঘোলা পানি, বিশাল এক লাইন তৈরি হয়ে রয়েছে সমুদ্রের মধ্যে, কেউ কারোর সঙ্গে মিশে যায় না। এই আমাদের বুড়িগঙ্গার পানি অনেক কিছু দেখতে যাও, এটাও দেখতে যেও যেখানে দুই নদীর পানি মিশে যাচ্ছে না। স্পষ্ট ব্যবধান, হ্যাঁ স্পষ্ট ব্যবধান দেখতে পাচ্ছ যারা হচ্ছে একটু ফোন এসছে
হ্যালো বাবু, হ্যাঁ বলো। আমি তো ক্লাস নিচ্ছি, তুমি কতক্ষণ থাকবে? আচ্ছা থাকো, আমি ক্লাস শেষে ফোন দিচ্ছি, ঠিক আছে। তাহলে কি বললাম, মিশে যাবে না, দেখতে যাবে তো? কেউ দেখেছো নাকি মেঘনার মোহনাতে? দেখতে যাই তাহলে, চলেন। কবে যাবো বলো? চাঁদপুর মোহনা মেঘনা। স্যার অলরেডি যেহেতু একজন বলছে বাড়ি এইখানে, স্যার তাইলে তো আর তাহলে তো যাওয়া যায়, কোনো অসুবিধা নেই। আচ্ছা যাই হোক, তোমরা সেই সঙ্গে আল কোরআনেও দেখতে পাবে, আমি সমুদ্রকে এরকম ভাগ করেছি পানির মধ্যে, যার মধ্যে তৈরি করেছে এক অনতিকম্য ব্যবধান। যাই হোক, আল কোরআনেও সেটা নিয়ে মেনশন করা আছে। যাই হোক, এই থিওরিটাই আমরা এখানে প্রয়োগ করবো, আর কিছু না। তাহলে 1.5 মোলার নিচে, 0.5 উপরে, তুমি আস্তে করে প্যানক্রিয়াসের সলিউশনটা দিয়ে দাও, আর খুব বেশি কাজ নেই, সেন্ট্রিফিউগেশন করো, ধরো 10,000। হ্যাঁ বলো 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 স্যার, আমার একটা কোশ্চেন ছিল। বলো না স্যার, আমরা সাপোজ একটা দিলাম ডিএনএ স্যাম্পল, বলতে কোন চুল, আমি কিন্তু কথাটা ভেঙে 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 আসতেছে, আমি হ্যালো ক্লিয়ার শুনতে পাচ্ছি না। হ্যালো, নেটওয়ার্কের সমস্যা? হ্যাঁ মেবি স্যার, হ্যাঁ নেটওয়ার্কের সমস্যা শর্ট। আচ্ছা কেউ যদি শুনে থাকে আমাকে বলো, কোন মানুষের চুল এর থেকে তো আমরা স্যার ডিএনএ আইডেন্টিফিকেশন করতে পারি? হ্যাঁ, যে রেপ কেসে কি করে, রেপ কেসে বা মার্ডার কেসে তখন কি করে, চুল খুঁজে, ব্লাড খুঁজে, চুল থেকে তো ডিএনএ আলাদা করা যায়। কিন্তু স্যার আমার প্রশ্নটা হলো, এই চুল থেকে কি আমাদের ফেসিয়াল কাঠামোটাও কি কোনো ভাবে আইডেন্টিফিকেশন করা যায়, মানুষটা দেখতে কেমন বা চেহারা কি রকম ছিল? তোমার স্কাল লাগবে, স্কাল ছাড়া সম্ভব না, জেনেটিক্স থেকে চেহারাটা ধরা যায় না। চেহারা ধরে যাওয়ার জন্য তোমাকে অবশ্যই মাথার স্কালটা লাগবে। কেন লাগে, এটাকে তুমি কেন করা যায়, কারণ পুরুত্ব আছে, হাড় থেকে কতটুকু পুরুত্বে তোমার মাংস থাকে, তখন করে কি, যারা যে এই ধরনের শিল্পী আছে কিছু, তারা তখন ওটার উপরে ওইভাবে ওইভাবে তোমার ই লাগাতে থাকে, তাদের কেমিক্যালস আছে, লাগিয়ে লাগিয়ে তখন সে একটা ফেস তৈরি করে পারে। এই সায়েন্সটার একটা নাম আছে, আমি সে ভুলে গেছি, তবে এটা স্কাল লাগবে। ক্লিয়ার কথাটা? জি স্যার ঠিক আছে। এখন যেটা করবা সেটা হলো, ওই যে প্যানকেসের সলিউশন দেওয়ার পরে তুমি সেন্ট্রিফিউগেশন করবা, ধরো 10,000 RPM, ধরো 20 মিনিটস, সেন্ট্রিফিউগেশন শেষে তুমি যে দৃশ্যটা দেখবে সেটা হলো টেস্ট টিউবের দুইটা লেয়ার ছিল না, ধরো এই লেয়ারে একটা সাদা প্রেসিপিটেশন লাইন দেখতে পাবে, এটা সরি প্রেসিপিটেশন লাইন না, সাদা একটা প্রোটিনের এরকম লেয়ার দেখতে পাবে। এটা হলো অ্যাকচুয়ালি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এটা যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম সেটা প্রমাণ করবো কিভাবে, এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সঙ্গে অনেক প্রোটিন যুক্ত থাকে, তাদের আমরা জানি, তাদের সিকোয়েন্স জানি, তাদের অ্যান্টিবডিও জানা আছে। তুমি যদি এটাকে ওয়েস্টার্ন ব্লট করো, আমরা এটা পরে পড়বো শেষ দিকে, ওয়েস্টার্ন ব্লট দ্বারা যে কোনো প্রোটিন আইডেন্টিফিকেশন করা যায়, এবং সেই প্রোটিনটা দেখা গেলো যে স্পেসিফিক প্রোটিন থাকে, যে প্রোটিনটা শুধু এন্ডোপ্লাজমিক রেটিকুলামে থাকবে আর কোথাও না, তাহলে ওই স্পেসিফিক প্রোটিন দ্বারা আমরা যদি ডিটেক্ট করি ওয়েস্টার্ন ব্লটে, তাহলে আমরা বলবো যে সেটা হলো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। ফাইন, তাহলে ওয়েস্টার্ন ব্লট দ্বারা কনফার্ম হয়ে গেল যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তাহলে এখন আমাদের আরো কাজ আছে, সেই কাজটা কি, আমাদেরকে এখন এখান থেকে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এবং রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আলাদা করতে কি করতে হবে। তাহলে এই ক্ষেত্রে যে লেকচারটা দেওয়া আছে, দেখবো 5টা সলিউশন ব্যবহার করেছে তারা, সোলারে 5টা, আমরা আরবিটারিলি বলি, ধরো এটা 0.5, ধরো এটা 0.3, ধরো এটা 0.265, ধরো এটা 0.15, আর ধরো এটা 0.2, এরকম সবচেয়ে ভারীটা নিচে, তারপরে 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 হালকা, এভাবে সাজাতে হবে। এখন তুমি করলা কি, ওই যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম যে টেস্ট টিউবের মাঝখানে ছিল, তুমি একটা পিপেট দিয়ে সেটাকে তুলে নিছো, পিপেটে রাখছো,
দেন এটাকে এর উপরে ঢেলে দাও। আগে তুমি দেখেছিলা যে 10,000 RPM নিছিলাম, এবার আরো বেশি দিতে হবে, 20,000 RPM। আগে 20 মিনিট ছিল, এখন ধরো 1 ঘন্টা ধরো লাগবেই। মানে তোমাকে যে গ্যাপটা বললাম, মানে তোমাকে অবশ্যই বাড়াতে হবে RPM, তোমাকে বাড়াতে হবে সময়, এবং তোমাকে বাড়াতে হবে সুগারের সলিউশন। বাড়ানোর পরে তুমি এখন কি করো, সেন্ট্রিফিউজটা করো। সেন্ট্রিফিউজ করার পরে তুমি দেখবে পাঁচটা লেয়ার, 1, 2, 3, 4, 5 পাঁচটা লেয়ার, হ্যাঁ, তুমি দেখবে যে এই একটা লেয়ারে জমা পড়েছে একটা, অথবা ধরো এই লেয়ারে জমা পড়েছে। যেটা ভারী সেটা হলো রাফ, আর যেটা উপরে সেটা হলো স্মুথ। এখন এটা রাফ কিনা বা এটা স্মুথ কিনা সেটা টেস্ট করা যাবে, কারণ এদেরও স্পেসিফিক প্রোটিন আছে, এখানেও স্পেসিফিক প্রোটিন আছে। সেই প্রোটিনের অ্যান্টিবডি বাজার থেকে কিনে এনে আমরা যদি ওয়েস্টার্ন ব্লট করি, আমরা যদি কোথায় গেলাম এশিয়ার কানে, আমরা যদি কি করব ওয়েস্টার্ন ব্লট করি সরি, তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের এটা স্মুথ এটা রাফ। ওয়েস্টার্ন ব্লটিং এর আমরা যে প্রসিডিউর বড় আমরা করব, আলটিমেটলি তুমি পাবে একটা ছবি, এদিকে মার্কার থাকে, মার্কার বাজার থেকে এটা কিনে আনতে পাওয়া যায়। মার্কার মানে ওয়েট, এটা 10 ডালটন, 20 ডালটন, 30 ডালটন, 500 ডালটন, 700 ডালটন ওয়েট। আর তুমি যদি স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের যে টার্গেট প্রোটিন আছে তারও একটা ওয়েট আছে, দেখা গেলো এটার সঙ্গে এটা মিলে যাওয়ার কথা, মিলে গেছে, সো আমরা কনফার্ম হব যেটা স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। ওয়েস্টার্ন ব্লট আমরা যখন করব তখন আমরা দেখব যে কিভাবে প্রোটিন আইডেন্টিফিকেশন করতে হয়। আলটিমেটলি সাইন্টিফিক রিসার্চে এই ওয়েস্টার্ন ব্লটিং এর ডাটা মানে তোমার বাইবেলের মতো কাজ করে, বাইবেলের মতো কাজ করে। এটা দ্বারাই প্রমাণিত হলো যে আমার ওই প্রোটিনটাই সেই প্রোটিন, অথবা এই প্রোটিনের মলিকুলার ওয়েট। তাহলে দিস ইজ এন্ডিং অফ ইউর কি ডেন্সিটি গ্রেডিয়েন্ট সেন্ট্রিফিউগেশন। তুমি কিভাবে করবে কাজটা, তুমি কিভাবে সাবসেলুলার অর্গানেল গুলোকে আলাদা করবে, এবং সাবসেলুলার অর্গানেল আলাদা করাটা খুবই গুরুত্বপূর্ণ রিসার্চের ক্ষেত্রে, খুবই গুরুত্বপূর্ণ। আমার জাপানের রিসার্চে আমার কাজ ছিল নিউক্লিয়াসের ভিতর থেকে নিউক্লিয়াস আলাদা করা। এটা সেল, সেলের ভিতরে নিউক্লিয়াস, তার ভিতরে নিউক্লিয়াস, এটাকে আলাদা করা এবং এটাকে আলাদা করা, এই দুইটাকে আলাদা করে আমি যে ক্যান্সারটা নিয়ে কাজ করেছিলাম, নর্মাল মানুষের এখানে থাকে এনপিএম প্রোটিন, এনপিএম সেলের ডিভিশন রেপ্লিকেশনে হেল্প করে এবং কন্ট্রোল করে। কিন্তু আমার যে ক্যান্সারটা ছিল সেটা হলো সেক্সুয়াল অ্যাক্টিভিটির কারণে তোমার টি সেলের একটা মানে ক্যান্সার হয়, এটাকে আমরা বলি, এটার ক্যান্সারটার নাম, ভাইরাসটার নাম হলো ভাইরাসের নাম ভুলে গেছি, এই টি সেলকে সে আক্রমণ করে এবং এখানে ক্যান্সার তৈরি করে। যখন এই ক্যান্সারটা হয় তখন দেখা যায় যে এই এনপিএম প্রোটিনটা নিউক্লিয়াসে থাকে না, সে নিউক্লিয়াস এখানে চলে আসে, এতে এখানে থাকার কথা না। আর যখনই প্রোটিনটা এখানে না থাকে তখনই কি হয়, এই নিউক্লিয়াস কন্টিনিউয়াসলি ব্রেক করে, মানে তোমার টি সেলকে আনস্টেবল করে ফেলে। এবং টি সেল তো কি জানোই ইমিউনোলজিক্যাল রেসপন্সে প্রথম হেল্প করে, চিনে নেয়। আর তোমার টি সেলে যদি ম্যালফাংশনাল হয় তাহলে চিনবে কিভাবে, তাহলে তোমার বডি ক্যান্সার আসবে। তাই আমাদের দরকার ছিল এটাকে আলাদা করা, নিউক্লিয়াস আলাদা করা, করে ওই ওয়েস্টার্ন ব্লট দিয়ে দেখা যে এনপিএম নিউক্লিয়াসে নাই, নিউক্লিয়াসে আছে, এখানে জিরো এখানে আছে, ইভেন সাইটোপ্লাজমে থাকার কথা না, সাইটোপ্লাজম আছে। তাহলে সেলের যে ডিভিশন সেটা তখন আনকন্ট্রোলড হয়ে যায়, কোনো ব্রেক থাকে না, যার ফলে টি সেল ক্যান্সারাস হয়ে যায়। ঠিক আছে, এটা ছিল আমাদের দেখার উদ্দেশ্য। আর এটা করতে গিয়ে জাস্ট তোমার এই যে সুগার, তবে হ্যাঁ সলিউশনের কনসেন্ট্রেশন এক এক অর্গানেলের জন্য এক এক রকম, প্যাটার্ন সেম, হয়তো নিউক্লিয়াসের জন্য একরকম, নিউক্লিয়াসের জন্য একরকম আলাদা ছিল, আবার ধরো টোটাল আলাদা, যেমন বলজি বডি আলাদা পাবা সেটা একরকম, অ্যান্ডোপ্লাজমিক রেটিকুলাম আলাদা পাবা সেটা একরকম। আর তোমাদেরকে যে লেকচার শিটটা দিয়েছি সেটা একেবারেই যেটা ব্যবহার করতে হয় অ্যান্ডোপ্লাজমিক রেটিকুলাম আলাদা করে, সেই কনসেন্ট্রেশন, সেই টাইম, সেই স্পিড, সেই ভর্টেক্স মেশিন, সেটা বলা আছে। হ্যাঁ,
স্যার তাহলে স্যার আমাদের এই মানে কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ড করে স্যার আমাদের মানে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম প্রেসিপিটেশন হবে নাকি নিউক্লিয়াস প্রেসিপিটেশন হবে এটা ইয়া করতেছে মানে ওই কনসেন্ট্রেশনের উপর ভিত্তি করে স্টক সলিউশনের এক্স্যাক্টলি সুগারের সলিউশন স্টক সলিউশন না স্টক থেকে তো বানানো হয় তোমাকে আমি তো ধারণা দিছি এক মোলার স্যার সুগারের সলিউশন বানাতে পারো এক এর নিচে যা আছে সব বানাতে পারো জি স্যার সুগারের সলিউশনটা একই স্যার আমি যদি কনসেন্ট্রেশন চেঞ্জ করে দেই তাহলে স্যার অন্য একটা মানে অর্গানিলে স্যারকে প্রিসিপিটেশন হতে পারে নাও পারে কারণ তোমাকে সেটা সাইন্টিফিক্যালি প্রুফ করতে হবে কিভাবে তুমি কনসেন্ট্রেশন চেঞ্জ করেছো জি স্যার স্যার ওইটাই বলতেছে যেটা এক্স্যাক্ট যেটা আছে ওইটা যদি দেই যেটার জন্য সেটা তাহলে সেটা প্রিসিপিটেশন হবে তো ওখান থেকে আমরা আবার ইন্ডিভিজুয়াল ভাবে ইয়া করব এখন তুমি যদি ভিন্ন অর্গানেল দেখতে চাও তাহলে দেখতে হবে প্রসিডিউর আছে কিনা আর যদি না থাকে তাহলে তোমাকে চিন্তা করে করে জি স্যার বের করতে হবে যে এত সুগার দিলে কি হয় অত সুগার দিলে কি হয় কারণ এটা একটা কেমিক্যালস না সুগারও একটা কেমিক্যাল অতএব সে তোমাকে হেল্প করছে জি স্যার অতএব বের করতে হবে তাহলে আজকে আমাদের ক্লাস কটা পর্যন্ত ইউজুয়ালি 11টা 11টা 10 আমরা আজকে এরপর আর করছি না এ পর্যন্ত লেকচার শেষ আমরা নেক্সট ক্লাসে ইমিউন হিস্টো কেমিস্ট্রি পরে ডায়ালাইসিস আলটা ফিল আজকে এই লেকচার গুলোতে এখন পর্যন্ত কোথাও বুঝতে অসুবিধা হয়েছে এটুকু বুঝি নাই না স্যার বুঝতে পারছি মোটামুটি এখন একটু পড়বা প্র্যাকটিস করবা অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ মানুষের তো আগ্রহ থেকে অনেক কিছু করতে হয় লেকচারে দেওয়া আছে সেখান থেকে আগ্রহগুলোকে জেনারেট করে করে একটু দেখো আর চিন্তা করতে থাকো যেখান থেকে ক্রিটিক্যাল কি চিন্তা করা যায় কি ভাবনা করা যায় না আর স্যার তিসরা হ্যাঁ বলো তারেক রহমান আসলে স্যার একটা বিষয় পড়তে গেলে দেখা যায় যে যতটুকু বললাম একটা বিষয় পড়তে স্যার 5-6 ঘন্টা লেগে যায় মানে এগুলো অনেক আছে একটা বিষয়ের উপর অনেক পড়া এক্স্যাক্টলি একটু সময় তো দিতেই হবে আমরা যদি একটু পারফেক্টলি নলেজটাকে নলেজ তো শোনো নলেজ তো অনেক আমরা তো একটু ছোটখাটো জিনিস পিক করি তাহলে সেটুকুই যদি আমরা ভালো করে না করি তাহলে তো হবে না তাই না তোমার হয়তো বিদেশে গেলে বিদেশে গেলে দেখবা যে আমাদের দেশে তো চায় না সিলেবাসটা সঙ্গে চায় তুমি কি সিলেবাসে পড়েছো আমাদের দেশের সিভিতে যদি সিলেবাস সহকারে বলতো যে চাকরির ইন্টারভিউতে সিলেবাস সহকারে দাও তাহলে তোমাকে যদি সিলেবাস থেকে ধরতে তুমি না পারতে তাহলে তোমার জব হতো হতো না স্যার বলো স্যার ফিস টেস্ট সম্পর্কে কতটুকু কি জানেন বা আমাদের দেশে এটার অবস্থা কি রকম পর্যায়ে স্যার কোন টেস্ট করে কিনা আমার জানা নাই আমি তো কাজ করি না এখন তুমি তোমাদের মলিকুলার বায়োলজিতে যখন যাবে তখন এই ফিশ ইনস্টিটিউট হাইব্রিডাইজেশন এটা পড়াবে ঠিক আছে থ্যাংক ইউ স্যার ভালো থাকে ঠিক আছে থ্যাংক ইউ স্যার আজকের মতো এখানেই ঠিক আছে আর পড়তে গিয়ে কারো যদি কোনো সমস্যা হয় এনি টাইম নক করো কোনো সমস্যা নেই ঠিক আছে স্যার তো পুরনো স্টুডেন্ট হয়ে গেছে তো বলার স্যার আমি তো স্যার আপনাকে খুব ফোন দেই খুব বিরক্ত করি না না কোনো অসুবিধা নেই এনি টাইম তোমাদের বোঝার জন্য যে কোনো সময় কথা বলতে পারো সমস্যা হ্যাঁ ওকে স্যার জি স্যার থ্যাংক ইউ স্যার
तीन दिन रख ले, उस दिन भी तीन दिन रखना है, नहीं तो